দেশে বিদেশে আস্থার ঘাটতি বাড়বে, এই কথা বলেছেন ব্রিগেডিয়ার এম শাকত হোসেন, সাবেক নির্বাচন কমিশনার এবং নির্বাচন বিশেষজ্ঞ। তিনি 28শে অক্টোবরের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটি লেখা লিখেছেন বা অভিমত প্রকাশ করেছেন, সমকাল পত্রিকায় এটি ছাপা হয়েছে। এখানে বলা হয়েছে, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে আস্থার ঘাটতি শুধু বিরোধীদের মধ্যে ছিল না, অনেকের মনেই তা ছিল। এবারের 28শে অক্টোবরের সংঘাত, রক্তপাত, মৃত্যু সেই আস্থার সংকট আরও বাড়িয়ে দিল। আমরা দেখেছি সরকারি দলের নেতাদের পক্ষ থেকে 28শে অক্টোবরে লগি বইটা হাতে আসতে বলা হয়েছিল সমর্থকদের, আরেকটা শাপলা চত্বরের ঘটনার হুমকি দেওয়া হয়েছিল। এরপর পুলিশের সঙ্গে বিএনপির কর্মীদের সংঘাত শুরু হলো। এখন কে কি করেছে, কে আগে শুরু করেছে সেটা পরের কথা। একদল দোষ দেবে পুলিশকে, পুলিশ বলবে বিএনপি আগে হামলা শুরু করেছে। গতবারও এরকম দোষারোপের ধারা আমরা দেখেছি, 2006 সালের মতো এবারও জামাত মাঠে আছে, বিএনপি তো ছিলই। দৃশ্যত মনে হয় 28শে অক্টোবরের সংঘাত হয়েছে পুলিশ বনাম বিএনপির মধ্যে। পুলিশ নিজে থেকে করেছে নাকি অন্যভাবে করেছে, নাকি রাজনৈতিক দলগুলো তাদের বাধ্য করেছে, তা জেনে বলতে হবে। পুলিশের ভূমিকা বেশি রকম আক্রমণাত্মক ছিল। সেখানে একজন পুলিশের কনস্টেবল ডিউটি করতে এসে নিহত হলেন, কি রকম অমানবিক হতে পারে মানুষ। 2006 সালে যেভাবে সাপের মতো মানুষকে পিটিয়ে মারা হয়েছে, এবারও সেরকমই ঘটেছে। এটা যাদের নামই হোক ভয়ঙ্কর। সরকারের প্রতিনিধিরা দায়িত্বহীনভাবে অভিযোগ করে যাচ্ছেন, সেটা হয়তো তাদের দলের মানুষ বিশ্বাস করবে, কিন্তু তার বাইরেও অনেক মানুষ রয়েছে। কেন, কার কারণে সহিংসতা হলো, নাকি হতে দেওয়া হলো, নাকি কোনো দলের ক্ষুদ্র একটি অংশের ইন্ধনে এটি হলো, তা রীতিমতো গবেষণা করে বলতে হবে। দর্শক, এই কথাটাই বলছিলাম যে এখানে বেনিফিশিয়ারিকে, এরকম ঘটনা ঘটলে কি বিএনপি বেনিফিশিয়ারি নাকি সরকার বেনিফিশিয়ারি? এখন ঘটনা প্রবাহে মনে হচ্ছে যে এরকম ঘটনার মধ্য দিয়ে বিএনপিকে একটি চাপে ফেলা হলো, বিএনপিকে বিধ্বস্ত করার মতন অনেকগুলো উপাদান তৈরি করা হলো। সেই উপাদানগুলো নিশ্চয়ই বিএনপির জন্য, এটা এমন না যে এতে বিএনপি লাভবান হলো, এতে সরকার লাভবান হওয়ার চেষ্টা করছে। কিভাবে? সামনে নির্বাচন, সেই নির্বাচনের প্রধান প্রতিপক্ষকে বিএনপি। বিএনপির দাবি কি? নির্বাচনকালীন একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি। সেই দাবি একভাবে দেশে বিদেশে গ্রহণযোগ্যতা পেয়েছে, সবাই মনে করছে যে দলীয় ব্যবস্থায় নির্বাচন নিরপেক্ষ হবে না। সুতরাং নিরপেক্ষ ব্যবস্থায় নির্বাচন, সেই নির্বাচনের দাবিতে বিএনপি আন্দোলন করছে। সেই আন্দোলনকে তার লক্ষ্য থেকে যদি আরেক দিকে মানে ধাবিত করা যায়, তাহলে সেটার সুযোগ নেওয়ার জন্য অনেকে বসে থাকবে এবং ক্ষমতাসীনদের এটা পক্ষে আসবে। সুতরাং ক্ষমতাসীনরা এখন সামনের লক্ষ্যটা কি সেটা তাদের কাছে বড় কথা না। তাদের কাছে বড় কথা হচ্ছে, এই তো সন্ত্রাস করা হয়েছে, এই তো পুলিশ মারা হয়েছে, এই তো হাসপাতালে আগুন দেওয়া হয়েছে, কিন্তু এই ঘটনাগুলো কি পরিকল্পিত? কার দিকে মানে কে মানে কার পরিকল্পনা? বিএনপি কেন করতে যাবে, সরকারও বা কেন করতে যাবে? এই যে সামগ্রিক একটা ধোঁয়াশা, এই ধোঁয়াশার তো নিরপেক্ষ তদন্ত করবে কে? সরকার কি নিরপেক্ষভাবে তদন্ত করে বলবে ইয়াস মানে ক্ষমতাসীনরা দায়ী? না, এটা কখনোই হবে না, অতীতে কখনো হয়নি। কোনো ক্ষমতাসীন সরকার কোনো ঘটনার দায় কোনো দিন স্বীকার করে না এবং বলে না যে আমরাই এই ঘটনা ঘটিয়েছি বা আমাদের পক্ষে কেউ কেউ এটা ঘটানোর চেষ্টা করেছে, আমরা সরি, এটা কখনো হয়নি। আচ্ছা, বিরোধীরা কেন বলবে? বিরোধীরা এই 28শে অক্টোবরের সমাবেশ করে তারপরে কর্মসূচি তারা দেবে, আরও বেগবান হবে, তো সেইটাই তো মানে সেই পথে যদি তারা যাত্রা করতো তাহলে সেটাই তো তাদের জন্য মঙ্গলজনক হতো। তাহলে সেই মঙ্গলের পথে না যেয়ে তারা কেন এই ঘটনাগুলি ঘটাবে, এটা একটা প্রশ্ন। এই প্রশ্নেরও মীমাংসা হতে পারে, আবার এমনও হতে পারে যেহেতু মানে সরকার বলতে পারে যে বিএনপি যেহেতু তার মানে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগোতে পারছে না, সুতরাং তার একটা নৈরাজ্য, একটা সন্ত্রাস পরিস্থিতি তৈরি করতে চায়, সেজন্য এটা করতে পারে। এখন কার মনে কি আছে, কার লক্ষ্য কি, সেটা একটা নিরপেক্ষ তদন্ত ছাড়া এটা সম্ভব না।
ব্রিগেডিয়ার শাকত বলছেন, এই অবস্থায় আস্থার সংকট শুধু দেশের মানুষের মধ্যেই তৈরি হলো না, যারা বাংলাদেশের রাজনীতির দিকে নিবিড় নজর রাখছে তাদের মধ্যেও এই সংকট দেখা দিতে পারে। এরই মধ্যে সমাবেশ ঘিরে সহিংসতার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সফর করে যাওয়া যুক্তরাষ্ট্রের মধ্য ও এশিয়া বিভাগের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জানিয়েছেন ডোনাল্ড যে তারা ভিসা নিষেধাজ্ঞা দিতে সহিংসতার ঘটনাগুলো পর্যালোচনা করবে। তার মানে তারাও কিন্তু পরীক্ষা নিরীক্ষা করবে, তারা সরকার বা বিরোধী কোনো পক্ষের বক্তব্য আমলে নেবে না, তারা নিরপেক্ষভাবে বোঝার চেষ্টা করবে যে এই ঘটনার দায় আসলে কার। এই ধরনের চূড়ান্ত বিবাদের পরিস্থিতিতে বাইরের হস্তক্ষেপের সুযোগ করে দেয়। 2014 সালেও আমরা সরাসরি বাইরের হস্তক্ষেপ দেখেছি, এবার তো অনেক আগে থেকে হস্তক্ষেপ শুরু হয়েছে। এখানে তো শুধু দল নয়, ব্যক্তি বিশেষকেও প্রশ্ন করা হচ্ছে। এখন বিষয়টা হচ্ছে যে একটা শান্ত পরিস্থিতি, সুশৃঙ্খল পরিস্থিতি, এরকম পরিস্থিতিতে কিন্তু হস্তক্ষেপের কোনো সুযোগ থাকে না। যখনই একটা গোলমাল বাজে, যখনই একটি অশান্ত একটি পরিস্থিতি, তখনই কিন্তু হস্তক্ষেপ হয়। তো এখন এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কোন দিক থেকে কারা কিভাবে নানান পরিস্থিতির সুযোগ নেয়, এটি বিশ্লেষণ করা দরকার। এবং এবং এরকম অবস্থা চললে স্বাভাবিক যে সাংবিধানিক ধারা, স্বাভাবিক যে গণতান্ত্রিক প্রক্রিয়া, সেটা কিন্তু চলতে পারে না, সেটা ব্যাহত হয়। এবং অতীতের অনেক ঘটনা ঘটেছে এবং 2006-07 কিন্তু তেমনই একটি পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি বলছেন যে আজকের পত্রিকায় দেখলাম ব্রিফিংয়ে সব পার্টিকে শান্ত থাকতে বলেছে, ভিসা নীতির আলোকে সহিংসতার দায় দেখা হবে। এটা আমার জন্য সমস্যা না, কিন্তু যাদের যুক্তরাষ্ট্রে যেতে হবে তাদের তো ভাবতে হবে, এটা তো একটা জাতির জন্য অপমান। আমাদের মতো একটা উঠতি দেশ এমন অপমান কেন আমরা ডেকে আনব? আমাদের স্বাধীনতা তো টেবিলে আসেনি, স্বাধীনতা তো রক্তের মাধ্যমে এসেছে। সেরকম একটা দেশ, এরকম একটা বদনামের মধ্যে আমরা পড়ে গেলাম। সংকট শুধু আস্থার নয়, গণতন্ত্রের জন্য জরুরি প্রতিষ্ঠানগুলো আস্থার সংকটে। তাই কোনো প্রতিষ্ঠানের পক্ষে বিবাদ মীমাংসা করা সম্ভব হয় না। শোনা যায় নভেম্বরের মাঝামাঝি তফসিল ঘোষণা করতে হবে, তার আগে যে পরিস্থিতি থাকার কথা সেটা যে নেই, সেটা তো সিইসি লিখিতভাবেই জানিয়েছেন। নির্বাচন সিইসি অবশ্য বলেছেন, কিন্তু আবার নির্বাচন কমিশন সচিব বলছেন যে নির্বাচনের উপযুক্ত পরিবেশ আছে। মানে কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এমনভাবে দলীয়করণ হয়েছে যে তারা নিরপেক্ষ স্বাধীনভাবে অবস্থান নেবে, সেরকম পরিস্থিতি এখন আর নেই। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।